আমি অনেক আনন্দিত, মানে যা ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না। একবার আমি তাদের কাছে বলছি যে আমার দুইটা মেয়ে আছে, তারপরে মানে আমার কোনো ১২ লক্ষ টাকা যদি না দেস তাইলে মনে করো যে মানে আমার মায়ের লাগবো, হাত কেটে লাগবো, ভিডিও কলে ফোন দিছে, ফোন দিয়ে মানে চাপা দি, মানে আমার হাতের মানে কাটা লাগবো, এসে মানে আমি হাতে তারা তাদের হাতের পর মানে অনুমনি করে ধরে মানে আমার অনেক প্রসারিং করছে। দুবাই হইতে পরে আমার মিশর হয়ে মানে লিবিয়া নিয়ে যাই, যাওয়ার পর মানে আমার শহরে যাওয়ার পথে পরে আমার আমি মানে আমার মাফিয়ারা নিয়ে গেছে, মাফিয়ার কাছে মানে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি, মানে দিনের পর দিন মানে আমার মানসিকভাবে আমার নির্যাতনের নির্যাতন করছে, ভিডিও বলে মারধর করছে, মানে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য নাই তো আমাকে মেরে ফেলবে, এভাবে মানে দিনের পর দিন মানতে মানতে মানে আমার পরিবার মানে হতাশ হয়ে পড়ছে, মানে টাকা পয়সা কোথা থেকে দেবে কে আসবে বিষয় না। আমাকে মানে আমি তো গেছি আমার নিচে কাজের জন্য, মানে একটা কার্পেট ফ্যাক্টরিতে মানে আমার কাজ দেবে এই কথা দিয়ে বলে নিছে। কন্ট্রাক্ট ছিল ৪ লক্ষ টাকা, মানে ৪ লক্ষ টাকার কিছু বেশি টাকা নিয়েছে আমার কাছ থেকে, ওইখানে নিয়ে বেতন দিকে ৩০,০০০ টাকা বলছে। তারপর পরে দাদা আমি ওই দেশে গিয়ে পরে দেখা গেছে আমি মানে ওদের চক্করে পড়ি, কপালে পড়ি, করার পরে দেখা গেছে মনে করেন যে আমার একটা রুমে নিয়ে বন্দি করছে, বন্দি করার পরে এখানে আর লোকজন ছিল আমার নিয়ে ১২ জন। প্রথমে এই রুমে যাওয়ার পরে আমি মানে দেখতে পাই মানে রুমে আরও ১১ জন, ওদেরকে মানে টর্চারিং করতেছে, মারধর করতেছে মানে টাকা আনানোর জন্য বাড়ি থেকে। পরে আমারও বলতেছে যে একজন লোক মানে ওরে বিআই বলে ডাকে সবাই, জানতে পারছি যে ও আমারে বলতেছে যে তুই আইসস, আমি বলেছি। পরে আরও ৪-৫ জন লোক আছে, তাদের নাম হচ্ছে দিলওয়ার, আরিফ, তারপর হচ্ছে রুহুল, তাম্বির, ওরা পরে এই সাইফুল আর হচ্ছে এই আবুল, হৃদয় খান, তাম্বির, ওদের কাছে ফোন দিছে মানে বলতেছে যে এই ওরে কী করবো কী আসে বিষয়। পরে মানে আমার সামনে ফোন দিছে, আমি শুনতেছি দেখতেছি, পরে জিজ্ঞাসা পরে বলতেছে যে তোরা শুরু কর আমি আসতেছি, আমরা আসতেছি। পরে আমার কঠিন মানে নির্যাতনের সময় কঠিন মার দিচ্ছে আমার, বলতেছে এই বিষয়ে কোনো অজুহাত চলবে না, ১২ লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া ওইখান থেকে মানে চলে যাবি, নাইতে এই যে তোর সাথে যে যে লোক আছে দেখ ওদের মতন তোরও হাল হবে। বাড়িতে ফোন দেওয়ার জন্য আমার জিজ্ঞাসা কী অবস্থা আরও অনেক কিছুই মানে সবগুলো আমি বলতে পারতেছি না। পরে বলতেছে যে বাড়ি থেকে বাড়িতে ফোন দে, বাড়িতে ফোন দিয়ে তোর ফ্যামিলিকে বল যে ১২ লক্ষ টাকা দিতে, ১২ লক্ষ টাকা যদি না দেস তাইলে মনে করো যে মানে আমার মায়ের লাগবো, হাত কেটে লাগবো, ভিডিও কলে ফোন দিছে, ফোন দিয়ে মানে চাপা দি, মানে আমার হাতের মানে কাটা লাগবো, এসে মানে আমি হাতে তারা তাদের হাতের পায়ে মানে অনুমনি করে ধরে মানে আমার অনেক প্রসারিং করছে না। আমি তাদের হাতে পায়ে অনেক অনুমনি করছি, আমি বলছি দেখেন আপনারাও বাঙালি আমিও বাঙালি, ঠিক আছে আমার দুইটা মেয়ে আছে, ঠিক আছে মানে আমি ওদের অবস্থা দেখি তো আমি কাহিল মানে ক্লান্ত, মানে আমি কী কম আর মানে যদি বলি যে টাকা নাই ব্যবস্থা নাই তাইলে মানে আরও কঠিন নির্যাতনের শিকার হইতে হইব। পরে আমি বলছি যে ভাই আমার একটু সময় দেন, আমার বাড়ি করবে বেঁচে আমি বিদেশে আইসি, ঠিক আছে ব্যবস্থা করে দেব। তারপরে মানে এগুলো এরা শুনতে রাজি না, মানে টাকা লাগবো টাকা লাগবো, মানে ভিডিও কলে মানে আমার মানে মারধর করতেই থাকে করতেই থাকে। আমি অনেক আনন্দিত, মানে যা ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না। একবার আমি তাদের কাছে বলছি যে আমার দুইটা মেয়ে আছে, তারপরেও মানে আমার কোনো নেই তারা যেগুলো এনে চলবে না, এই সেই মানে আমার যতদিন করতে দেয় আমি মনে 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 করছি তাদের হাতে পায়ে ধরে দেয় ভাই আমার দুইটা মেয়ে আছে, এরকম এরকম না গল্প, একটা মেয়ের ১৫ মাস, একটা মেয়ের ৫ মাস পার হয়েছি, মানে এগুলো এটা তারা শুনতেই রাজি না, তাদের কথা হচ্ছে মানে টাকা লাগবে, টাকা ছাড়া কোনো
কিছুই চলবে না। পরে আবার বলছে যে আমাকে নাকি জোয়ারা নামক একটা জায়গায় স্থান আছে ওদের, ওই জায়গায় বলছে যে আমাকে পাঠিয়ে দিবে টাকা যদি না দেয়। তো সর্বশেষ টাকা 150,000 টাকা 12টা বিকাশ নাম্বার পাঠাইছে আমার ভাইয়ের ইমো নাম্বারে। পাঠানোর পরে ওদের দেওয়া নাম্বারে পরে এই 150,000 টাকা মনে হয় পাঠাইছে সেই 4টা নাম্বারে। পাঠানোর পরে ওরা ফোন দিছে সুহেল এবং ওয়াসিম নামে মনে হয়, ফোনতে বলতেছে যে টাকা আইসে। পরে বলতেছে যে টাকা আইসে। পরে আবার আমার মারতেছে যে টাকা কম দিল কেন, মানে এই টাকা পাঠাইছে কেন, মারধর করতেছে। পরে ওরা টাইম দিছে যে এই সময়ের ভিতরে যদি টাকা না পাঠায় তাইলে আমাকে নাকি ওই জোহর নামে একটা জায়গা আছে ওইখানে মানে অনেক লোক পাঠাইছে আর ফিরে আসে না কোনো সময়, যে আমার মতন মানে আমি এরকম কিছু ভাষা ব্যবহার করছে মানে আসলে ওই ভাষাগুলো আমি ব্যবহার করা মানে সম্ভব না, মানে তারা এরকম ভাষায় মানে কথাবার্তা বলছে গালিগালাজ করছে আমাদের বাংলাদেশ মানে পুলিশকে সহ, যা মানে আমার ভাষায় মানে আসলে বলা সম্ভব না।